হ্যালো বন্ধুরা, আরমান খুশি ভান্ডারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটন প্রেস করবেন। চলেন ভিডিওটি শুরু করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইপকো ন্যানো ইউরিয়া নিয়ে। ইপকো ন্যানো ইউরিয়ার কি কাজ, ইপকো ন্যানো ইউরিয়া কেন ব্যবহার করবেন, ইপকো ন্যানো ইউরিয়া ব্যবহার করলে কি আমাদের ফায়দা হবে, সমস্ত কিছু আপনাদেরকে বলবো। প্রথম দেখাই এইটা, এটা হলো ইপকো কোম্পানির ন্যানো ইউরিয়া। আসলে ইপকো ন্যানো হলো এক ধরনের নাইট্রোজেন গঠিত লিকুইড। এই ইপকো ন্যানো ইউরিয়াটা কি, দেখবেন আমরা সাধারণত জমিতে বস্তার আকারে বিভিন্ন কোম্পানির নাইট্রোজেন গঠিত সার ব্যবহার করে থাকি, কিন্তু এখন আমাদের ইপকো কোম্পানি একটা এক ধরনের লিকুইড গঠিত সার বাজারে লঞ্চ করেছে। এর কি কাজ, এর কাজ হলো এটা নাইট্রোজেন কাজ করে। দেখবেন যেই পরিমাণ নাইট্রোজেন এক বস্তা মানে 45 কেজি বস্তার মধ্যে থাকে, সেই পরিমাণ নাইট্রোজেন এই একটা মাত্র 500 ml বোতলের মধ্যে থাকে। এবং এইটা সাধারণত যে বস্তার আকারে নাইট্রোজেন গঠিত সার পাওয়া যায় তার থেকে তুলনামূলকভাবে অনেক দাম কম। এটা ইউজের ফলে বিভিন্ন চাষি ভাইদের দেখবেন খরচা অনেক কমে যাবে, এবং ওর থেকে বস্তা জাতীয় যে ইউরিয়াগুলো পাওয়া যায় তার থেকেও এর কাজ অনেক বেটার হয়ে থাকে। এটা কীভাবে ইউজ করবেন, এটা সাধারণত সব ধরনের ফসলে ইউজ করা যায়, ধান গম শাক সবজি সবই আপনি ইউজ করতে পারেন, এবং এটা স্প্রে করে ইউজ করতে হবে। চলেন এটা পরিমাণ বলে দিই, এটা প্রতি 16 লিটার জলে মানে যে 16 লিটার যে স্প্রে মেশিনের ড্রামগুলো হয় সেই 16 লিটার ড্রামের মধ্যে 50 ml করে দিয়ে স্প্রে করতে হবে। এবং এটা শুধুমাত্র একা ইউজ করতে হবে, এর সঙ্গে কিছু আপনারা পাইল করতে পারবেন না, অন্য কোনো ওষুধ। একমাত্র আপনারা পাইল করলে স্টিকার বা একটা মানে ইউজ করতে পারেন, ধরেন বর্ষার সময় দিচ্ছেন আপনি ভাবছেন যে বৃষ্টি হলে হয়ে যাবে, সেটা ইউজ করতে পারেন আটা ছাড়া। একমাত্র আটা ছাড়া অন্য কিছু আপনারা ইউজ করবেন না, শুধু এটা একা স্প্রে করতে হবে। এই দিকে আমাদের ইউজ করার ফলে দেখবেন আপনারা যে জমিতে বস্তা গড়িত নাইট্রোজেন সার বা ইউরিয়া ব্যবহার করেন সেই সারের ব্যবহারের ঘাটতি অনেকটা কমে যাবে। আর দেখবেন বস্তা যে ইটের মানে নাইট্রোজেন সারগুলো হয় না, অনেক দাম বেশি হয়, এর দাম কম হয়, সেই তুলনায় সেক্ষেত্রে আপনারা দেখবেন মানে চাষি ভাইদের খরচা অনেক কমে যাবে এবং লাভের ঘাটতি অনেক বেড়ে যাবে। এর জন্যই আপনারা এই ন্যানো নাইট্রোজেন গঠিত ইপকো সার ব্যবহার করবেন। এইটা সাধারণত 500 ml বোতলের হয়ে থাকে। এটা আপনারা 1 একর জায়গাতে ব্যবহার করতে পারেন বা 2.5 বিঘে জায়গাতে ব্যবহার করতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটন প্রেস করবেন। আর যারা আমাদের এই ভিডিওগুলিকে ফেসবুক চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।